بغداد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সলাত ওসালাম আলিকা রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ সলাত ওসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি দূর এবং কাছে দেশ এবং প্রবাসে যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত আমরা তরিকতের পথ অনুষ্ঠানে তরিকত বিষয়ক আলোচনা করে থাকি বুজুগানিকেরাম যারা আমাদের আকাবির যারা তরিকতের ইমামগণ ছিলেন তাদের বিভিন্ন আলোচনা আমরা করে থাকি যার দ্বারা আমরা বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি যেন আমরা এর উপর আমল করতে পারি তরিকতকে আমরা চিনতে পারি বুঝতে পারি আসুন শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই হাদিসি কারিমার মধ্যে রয়েছে নৈয়তুল মিনী খয়রুম মিনী আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তার সাল্লাহ আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান তরিকতের পথ দেখব ইনশা আল্লাহ আস শিক্ষণীয় বিষয়গুলো আমরা নিজে শিখবো অন্যের নিকট পছি সবের ভাগিদার হব পাশাপাশি যখন সল্লু আল আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুশ্বরীপ আমরা পাঠ করব কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাদ এবং বারাকাত রয়েছে খাওয়াত আমিন নবিচিন রহমাতুল্লাহ আয়লা মিন পীরে নবী হুজুর প্নূর সাল্লু হিবা আলিহিবা আলবাসালাম ইরসাদ করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুশ্বরীপ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আল আল হাবিব সল্লহ আয়লা আলা হেম্মদ সল্ল লহ হুতা আলাইহি বা আলি ও সাল্লাম সালতম সালমান আলাইহি আসী দিয়ে আর সুল্লহ সল্লহ আলাইহি বা আলিসাল্লাম আজকের বিষয়বস্তুটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আমরা আজকের বিষয়বস্তুতে মহান অলিয়ে কামিল খাজা উদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ তালা আলেই এনার বাণীগুলো এর আগেও শ্রবণ করেছি আজকেও আমরা ইনশাল্লাহ শ্রবণ করার চেষ্টা করবো যেই বাণীগুলো খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলেই লিপিবদ্ধ করেছেন তো আসুন দেরি না করে উদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহি তালা আলাই অনেক বড়ো আলিমী দিন ছিলেন শেখুল হাদিস ছিলেন ওলিয়ে কামিল ছিলেন এবং বা কারামাত কারামাত ওয়ালা ব্যক্তি ছিলেন এবং ওনার হাতে অসংখ্য মানুষ বাই গ্রহণ করেছেন আল্লাহ তালাকে পেয়েছেন আল্লাহ তালার রাস্তা সঠিক রাস্তা দিশা পেয়েছেন তো একবার এলাকার শাসনকর্তা তার এক কর্মকর্তার মাধ্যমে দুটো নিষ্কর গ্রাম এবং দুইশো স্বর্ণ মুদ্রা তিনি পেলেন উপডৌকন হিসেবে তাকে দান করা হল যেমন আমাদের সমাজের মধ্যেও যারা ভূমিহীন তাদেরকে সরকার ভূমি দিয়ে দেয় অথবা অনেক সম্পদ অনেক টাকার দামি সম্পদ সরকার লিজে দিয়ে দেয় অথবা গিফট করে দেয় তো এভাবে করে ফরিদুদ্দিনগঞ্জের শেখর রহমতুল্লাহ আলাইকেও দুই শত স্বর্ণ মুদ্রা নজরানা দিলেন দেয়ার জন্য নিয়ে আসলেন এবং দুটি গ্রাম অনেক বড় গ্রাম গ্রাম বুঝতেই পারছেন যে একটি গ্রামের মধ্যে কতগুলো জমি হতে পারে তাকে দেয়ার জন্য ই করলেন তো তিনি মৃদু হেসে বললেন আজ পর্যন্ত কারো নিকট হতে কোনো নিষ্কর ভূমি বা কোনো জিনিস গ্রহণ করিনি এটা আমাদের খাজে গানে সৃষ্টিদের রীতিও নয় তিনি যেহেতু সৃষ্টিয় তরিকার ছিলেন তো তিনি বললেন তুমি এগুলো ফিরিয়ে নিয়ে যাও এবং তাকে বলে দিও এগুলো গ্রহণ করা লোক অনেক রয়েছে তাদেরকে দিয়ে দিতে চিন্তা করুন ফরিদুদ্দিন মসউদ গঞ্জে শখর তালা আলী আল্লাহর ওলি কাকে বলে আল্লাহ তালার সন্নিধ্যে যারা থাকেন আল্লাহ তালাকে যারা ভালোবাসেন নবী পাক সাল্লু আরিবসাল্লামার যিনি হয়ে যান ফানাফির রসুল ফানাফিল্লা বাকাবিল্লা যিনি হয়ে যান তার দুনিয়ার প্রতি কোনো আসক্তি থাকে না দুনিয়ার মাল ইজ্জতের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ থাকে না যতই সম্পদ আসুক না কেন এটাকে তুচ্ছ মনে করে থাকে যেভাবে আল্লাহর বলি ফরিদদ্দিন মসউদ্দ গঞ্জে শাকর রহমতুল্লাহ আলাই দুই স্বর্ণ মুদা এবং দুটি গ্রাম সমপরিমাণ নিষ্কর কোনো কর দিতে হবে না সেই ভূমির এমনিতে গিফট করেছিলেন উনি তা ফিরিয়ে দিলেন ফেরত দিয়ে দিলেন যে না দরকার নেই এগুলো আমার দরকার নেই তারপর যখন তিনি ফিরিয়ে দিলেন এরপর উনি একটি ঘটনা বর্ণনা করলেন কি ঘটনা বললেন যে একবার সুলতান নাসিরউদ্দিন উদ্দিন রাহমতুল্লাহ ও তার উজির সুলতান গিয়াস উদ্দিন বলবান মুলতান হতে দিল্লিতে ফেরার পথে আমার সাথে সাক্ষাতের জন্য এসেছিল আমার সম্মুখে এসে তারা চারটি নিষ্কর গ্রাম ও অগণিত টাকা আমাকে নজরানা দিয়ে আরোজ করল যে এই নিষ্কর গ্রাম চারটি আপনার জন্য এবং এই নগদ নজরানা আমার এই নগদ নজরানাগুলো আপনার দরবেশদের জন্য আল্লাহ একবার তো শেখুর হাদিস আল্লাহর বলি ফরিউদ্দিন মসউদ গঞ্জে শেখর রহমতুল্লাহ তালা আলেই তিনি প্রতিউত্তরে বললেন তিনি বলেন যে আমি প্রতি উত্তরে বললাম যে এগুলো ফেরত নিয়ে যান এগুলো গ্রহণ করার লোক বহু রয়েছে তাদেরকে এসব দেয়া উচিত কথা বলতে বলতে তখন মসগ গঞ্জের শেখর রহমতুল্লাহ তালা আলে চোখ দুটো অশ্রুপূর্ণ হয়ে গেল তারপর বললেন যদি আমি এসব গ্রহণ করি তাহলে আমাকে কেউ দরবেশ বলবেন না আমাকে ধনী বলবে আমি দরবেশদের সমাজে কলঙ্কিত হব এসব কথা নিয়ে লোক সমাজের সমালোচনা হবে এবং এ কারণেই আমি দরবেশদের নিকট মুখ দেখাতে পারবো না এমন কি তাদের মাঝে আমার স্থানও থাকবে না অতএব এসব আমি কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারবো না এগুলো ফেরত নিয়ে যান এবং অন্যান্য অভাবগ্রস্তদের মধ্যে বিলিয়ে দিন আল্লাহ একবার কেমন অবস্থা ছিল তাদের অর্থাৎ সুফি ইজাম আমরা যাকে বলে থাকি এখনকার সুফি ইজাম এবং মূলত সুফি ইজামের মধ্যে অনেক রাত দিন পার্থক্য আল্লাহর বলিগণ আল্লাহ তালার প্রিয় বান্দাগণ যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন দরবেশই রাস্তা মানুষ দরবেশ বলে মানুষ তাকে আল্লাহর বলি বলে মানুষ তাকে নেক্কার মনে করে মানুষ তাকে আল্লাহওয়ালা মনে করে যদি এই সকল জিনিসই তার নামের সাথে লেগে যায় তখন তার ধন সম্পদের মোহ থাকা উচিত না এখানে এই কথাটাই উল্লেখ করা হয়েছে দুনিয়ার প্রতি আসক্তি থাকা উচিত না দুনিয়ার ধন সম্পদের প্রতি লোভ থাকা উচিত না আমার একটা বাড়ি রয়েছে আরেকটা বাড়ি হবে এটা কামনা করা উচিত না আমার এই জায়গা রয়েছে আরেকটা জায়গা যেন এখানে অ্যাড হয়ে যায় এই লোভ থাকা উচিত না আমার এটা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের মতো লোভ থাকা উচিত না হ্যাঁ দুনিয়াতে বাঁচার জন্য দুনিয়াতে চলার জন্য মধ্যম পন্থা অবলম্বন করার জন্য তার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা দান করবেন যেহেতু তিনি আল্লাহ অলি হয়েছেন আল্লাহ তালার হয়ে গিয়েছেন তিনি নেক্কার হয়ে গিয়েছেন পরহেজগার হয়ে গিয়েছেন মানুষ তাকে দরবেশ মনে করছে মানুষ তাকে সুফি মনে করছে তো যখন সুফি মনে করবে দরবেশ মনে করবে তখন তার যে খাসলা তার যে চরিত্র তার যে কারিমা থাকবে এগুলোর সাথে এগুলো যায় না দুনিয়া সম্পদ উপার্জন করা এটা যায় না এই কথাটাই এখানে শেখুল হাদিস ফরিদুদ্দিন গঞ্জে শখর রহমতুল্লাহ তালে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যারা তরিকতপন্থী হবেন তাদের সাথে দুনিয়ার সম্পর্ক থাকা উচিত না তাদের সাথে দুনিয়ার লোভ লালসা থাকা উচিত না তাদের মধ্যে টাকা উপার্জনের লোভ থাকা উচিত না তাদের মধ্যে দুনিয়া কামাইয়ের লোভ থাকা উচিত না তাদের মধ্যে স্বর্ণ রৌপ্যের লোভ থাকা উচিত না তাদের মধ্যে বাড়ি গাড়ি আলিশান হওয়া এটা এই লোভ থাকা উচিত না তরিকতপন্থীদের মধ্যে তরিকতপন্থীরা তারা তো একমাত্র ফানা ফি শেখ হওয়ার জন্য নিজেকে ফানা করে দিবে ফানা ফিল্লা বাকাবিল্লা হওয়ার জন্য নিজেকে ফানা করে দিবে নিজেকে সফরদ করে দিবে নিজের সব কিছু উজাড় করে দিবে এটাই হচ্ছে তরিকতপন্থীদের কাজ তো যখন তিনি এগুলো ফেরত দিয়ে দিলেন অভাবগ্রস্তদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বললেন এরপর তিনি বললেন যে একবার শহীদুল মোহাব্বত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তালা আলীর খেদমতে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলহির উজির উপস্থিত হয়ে ছয়টি নিষ্কর গ্রাম এবং একটি বস্তাবর্তী স্বর্ণ মুদ্রা নজরানা প্রদান করে বলল এগুলো সুলতান শামসুদ্দিনের নিকট হতে হাদিয়া হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই এর জন্য এসেছে তখন বখতিয়ার কাকি রহমতুল্লাহ মৃদু হেসে বললেন এগুলো গ্রহণ করতে আমার কোনো আপত্তি ছিল না যদি আমাদের খাজে গানগণ পূর্ববর্তী সময় এরকম জিনিস গ্রহণ করে আমাদের জন্য নজির রেখে যেতেন যখন তারা কখনো এমন জিনিস গ্রহণ করেননি তখন আমি এসব জিনিস কি করে গ্রহণ করতে পারি যদি আজ তাদের তরিকামতো না চলি তাহলে কাল কেমতের দিন কিভাবে তাদের সম্মুখে উপস্থিত হব এগুলো ফেরত নিয়ে যান এসব জিনিস গ্রহণ করা লোক যথেষ্ট রয়েছে তারা এসব জিনিসের জন্য মাথা হতে টুপি খুলে নিচে রেখে দেয় চিন্তা করুন আর এই যে এটাকে ক্ষুদ্দারিও বলা হয় ক্ষুদ্দারি আমি এর আগে আলোচনা করেছি ক্ষুদ্দারি এটা এভাবে নিতে পারেন যে নিজেরটা নিজেই গ্রহণ করা নিজের যা কিছু আছে এটা দিয়েই সন্তুষ্ট থাকা অল্পতে তুষ্ট থাকা নিজেরটা খাওয়া তো নিজেরটা খাওয়ানো অন্যের উপরে চলা অন্যেরটা খাওয়া অন্যের উপঢৌকার নিয়ে চলা অন্যের তোফা তাহাইব নিয়ে চলা অন্যের দেয়া জিনিসের উপর নিজেকে অতিবাহিত করা এটাকে খুদ্দারই বলে না কোথাও আপনি গেলেন হোটেলে খেতে বসেছেন এখন সেখানে আপনি কারো উপর ভর করে খেয়ে আসলেন এমনটা নিজে খাওয়ান নিজে নিজেরটা খান অথবা অপরকে খাওয়াতে থাকুন এর মধ্যে বড়াকাত রয়েছে বক্তিয়ার কাকির রহমতুল্লাহের যে কথাটা যে আমার পূর্ববর্তী যারা ছিলেন আমাকে যারা বক্তিয়ার কাকি বানিয়েছেন তারা তো এইসব জিনিস এই নজরানা নেননি এ ধরনের ই গ্রহণ করেননি আমি কিভাবে গ্রহণ করতে পারি আপনি দেখুন তো যে এতগুলো নিষ্কর গ্রাম বস্তাবর্তী স্বর্ণ মুর্দা এগুলো যদি কাউ এগুলো যদি কেউ পেয়ে যায় তাহলে তার অবস্থা কি হবে সে তো সব কিছু ছেড়ে দিয়ে এর পিছনেই ঘুরবে কারণ মানুষ তো দুনিয়ার পিছনে দৌড়ায় কিন্তু আল্লাহ ওয়ালা যারা হয়ে থাকে আল্লাহর ওলি যারা হয়ে থাকে সুফি যারা হয়ে থাকে দরবেশ যারা হয়ে থাকে তারা এই টাকা পয়সার লোভ তাদের মধ্যে থাকে না তাদের কাছে যা কিছুই দেয়া হয় এগুলো তাদেরকে তুচ্ছ মনে হয় একবার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মিরা আলী সাল্লা হাজুত মৌলান আবু বিলাল মহম্মিলিয়াস কাজরিদামত বরকাতুন আলিয়া নিকট ওনার এক শুভাকাঙ্ক্ষী মুরিদ টাকা নিয়ে আসছেন এক বান্ডিল টাকা নিয়ে আসছেন নিয়ে এসে বললেন যে হুজুর এটা রাখুন বললেন যে এটা আপনার জাতের উপর আপনার নিজের খরচের জন্য আমি দিয়েছি আমি আপনার সংগঠনকেও দিই দাওয়াত ইসলামীকে অনেকে দান করে থাকে মাদানি চ্যানেলকে দান করে থাকে বললেন যে আমি ওখানেও দিয়েছি এটা সিফ আপনি ব্যবহার করবেন এটা আপনার জন্য তো এটা লিখে দিয়েছেন উনি নিজে দিতে ভয় পাচ্ছেন উনি জানতেন যে আমির সন্ন্যাত কিছু গ্রহণ করেন না তো আমি আমি আলী সুন্নাদ কী করলেন এই বান্ডিলের সাথে উনি ওনার পক্ষ থেকে পকেট থেকে বের করে কিছু টাকা বের করে এর বান্ডিলের সাথে যোগ করে যার মারফত পাঠিয়েছে তার মারফতে এবং লিখে দিলেন যে আমার কাছে যা আছে আল্লাহ তালা যা দিয়েছে যথেষ্ট রয়েছে তুমি যদি দিতে চাও কিছু তাহলে দাওয়াত ইসলামের মাদানি ফান্ডে দান করে দাও তোমার এই টাকার আমার কোনো প্রয়োজন নেই তো দেখুন আল্লাহওয়ালাদের যে পদ্ধতি ছিল সেই জিনিসগুলো কিন্তু এখনও রয়েছে এখনও আল্লাহর অলিদের মাঝে বিদ্যমান রয়েছে আল্লাহ তালা নেক বান্দাদের মাঝে বিদ্যমান রয়েছে তো এজন্য আমাদের উচিত আমরাও যেন দুনিয়া বিমুখ হয়ে যাই দুনিয়া 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 করতে করতে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা সকল কিছু ব্যয় করে দিয়েছি নিজের সময়কে ব্যয় করছি নিজের সকল কিছু আখলাক চরিত্র সকল কিছু বিসর্জন দিয়েছি আমরা না ইবাদত করতে পারছি না ইবাদত হচ্ছে আমাদের থেকে কোনো কিছু হচ্ছে না শুধু দুনিয়া উপার্জন চাই চাই শুধু চাই চাওয়াটা ফুরাচ্ছে না কিন্তু আল্লাহর অলিদের পদঙ্ক অনুসরণ যদি আমরা করি আল্লাহর অলিদের যদি জীবনী অধ্যয়ন করি তাহলে এই বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলীর মতো মানুষের অবস্থা দেখুন হ্যাঁ বাস ওদগ গন্ধে শেখর রহমতুল্লাহ তালী ওনার অবস্থা দেখুন ওনাদের কাছে কত কত স্বর্ণ মুদ্রা নিয়ে আসতো মানুষ তোহফা দেওয়ার জন্য নজরানা হিসাবে নিয়ে আসতো তৎকালীন বাদশারা পাঠাতো কিন্তু তিনি তা গ্রহণ করতেন না ই আল্লাহর উল্লিগন গ্রহণ করতেন না এগুলো ফেরত পাঠিয়ে দিতেন যে রাজ্যের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা অভাবই রয়েছে যারা অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে দিয়ে দাও আমাকে দরকার নেই তারা এগুলো রাখতেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের গুণাগুলো ক্ষমা হোক আমিন বিজাহিন বিজাহিনবীল আমিন সল্লাহু তাইহিম সালাতমাসী রসুল্লাহ সল্লাহ আলি ওসলাম এর জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের উচিত হচ্ছে আমরা যারা তরিকথের পথ অবলম্বন করতে চাই অথবা যারা তরিকত নিয়ে আছি তাদের চারিত্রিকভাবে তাদের এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা এবং দেখা যে আসলে আমার মধ্যে আল্লাহর উলিদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বলি আমাদের মধ্যে আসছে কিনা যদি না আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি হাকিকতের মধ্যে নেই আপনি শুধু নামেই রয়ে গিয়েছেন তরিকতকে আপনি নামমাত্রই গ্রহণ করেছেন আপনি আপনার উপর এটাকে চাদর হিসেবেও ওড়েননি যখন আপনি চাদর হিসেবে ওড়ে নিবেন এটাকেই মনে করবেন না রাস্তা তখন আপনার মধ্যে এই জিনিসগুলো আসবে আল্লাহর বলিদের এই জিনিসগুলো তখন আপনার মধ্যে আসবে তো আজকের আমরা শিখতে পারলাম তরিকথপন্থীদের জন্য কোনো উপডৌকন কোনো মাল সম্পদ এগুলো গ্রহণ করা এটা এতটা ইনা আপনি যখনই এগুলো গ্রহণ করবেন তখন আপনি আপনার মধ্যে এগুলো আপনার মূল যে পয়েন্টগুলো থেকে আপনি দূরে সরে যাবেন তৈরিপন্থীদের কারও কোনো উপহার উপ গ্রহণ না করার বিষয়ই একাধিকভাবে বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর অলিগণের জীবনের মধ্যে এগুলোই পাওয়া যায় আল্লাহ তালা বুঝার এবং আমলগত অফিক দান করুন এখন এখানে একটা কথা রয়েই যায় যে এখন হাদিয়া দেয়া নেয়া তো শূন্যতে মোবারকা অবশ্যই শূন্যতে মোবারকা আপনি যেমন নিচ্ছেন আপনাকে তার দেয়াটাও তো সুন্নতে মোবারকা নবী পাক সাল্লাহ তে আলী সাল্লামের দরবারে এক পেয়ালা দুধ কেউ যদি নিয়ে আসত তখন কতজন সাহাবিকে পান করাতেন পেট ভর্তি করে পান করতেন আবার তা ওই রকমই থাকতো মজিদও ছিল খেজুর প্রসিদ্ধ আপনার হাদিসে কারিমার সারাংশ হচ্ছে আবু হুরের আল্লাহ তালা আনহুকে রবি পাক সাল্লাহ সাল্লাম কিছু খেজুর দিয়েছিলেন তিনি তা কত দিন পর্যন্ত খেয়েছেন মানুষকে দিয়েছেন তারপরও কমতি হয়নি তো আমরাও দেই আপনি যে নিচ্ছেন আপনি দিচ্ছেন কতটুকু মানুষকে এটাও তো দেখতে হবে না তো আশা করি আমি বোঝাতে পেরেছি তরিকতপন্থী যারা হবেন তারা নেয়ার চেয়ে দিবেন বেশি তারা দিবে আলহামদুলিল্লাহ আমি প্রায় বলে থাকি আমিন আলুসুল্লা দাম বরকতর আলিয়া এই তরিকথের ব্যাপারে যখনই আলোচনা করি তখন যেহেতু আমিন সন্ন্যদের সাথে আমার নিজের সরাসরি মোলাকাত হয়েছে সাক্ষাৎ হয়েছে ওনার সহপতি বসার সৌভাগ্য হয়েছে তো এটাই দেখতে পেরেছি যে উনি মুড়ি থেকে কোনো কিছু গ্রহণ করেন না মুরিদকে দেন উনি আমাকে দিয়েছেন ওনার দেয়া টাকা আমার পকেটে আছে কিন্তু আমি কিছু তাকে দিতে পারিনি যা কিছু আছে সব তার মাধ্যমেই আল্লাহ তালা আমাকে দিয়েছেন তো প্রিয় নাই ভাইয়েরা তরিকত নিয়ে আলোচনা হচ্ছে তরিকতপন্থী আমরা যারা হব আমাদের এই ব্যাপারটি খুবই লক্ষণীয় ব্যাপার যে আমরা ইনশাআল্লাহ তালা নিজেদের মধ্য থেকে এই লোভ লালসাগুলো দূর করে দেবো উপডহুকন আসলে লোভের মধ্যে আমরা একটা পড়ে যাই যে আমরা মনে হয় এই কাজগুলো আমার কাছে আসছে আমি মনে হয় এই কাজগুলোর মধ্যেই ব্যস্ত হয়ে যাব কিন্তু আমরা লক্ষ্য করলাম ফরিদুদ্দিন মাস গঞ্জি শেখর রহমতুল্লাহ তালী আলাই আর কাকি রহমতুল্লাহ আলাই ওনাদের অবস্থা ওনারা এগুলো ফেরত দিয়ে দিতেন গরীব মিসকিনদের মাঝে বন্টন করে দাও আল্লাহ তালা আমাদের মধ্যেও এই জজবা সিফ করুন আমাদেরকে আল্লাহদের পদঙ্ক অনুসরণ করার অনুকরণ করার তহফিক দান করুন ফানাফির শেখ ফানাফি রসুল ফানাফিল্লাহ বা কাবিল্লা হওয়ার তৌফিক দান করুন আমিন নবী আমিন সলাল্লাহ তল আলিহিহি আলী ওসাল্লাম আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠানে আমরা আরেকটু কন্টিনিউ করবো সাথেই থাকুন দেখতে থাকুন মাদনীচ বাংলা সল্লুআল হাবিব সল্লাহ তল আলাম্মল্লা তার সুরক্ষিত হলো শৈতান থেকে যে এলো তরিকায় বগদাদ মুর্শিদ